অলিকবাবু নাটকটির নাটককার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এমন কর্ম আর করব না নামে 1877 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ, পরবর্তীকালে নাম হয় অলিকবাবু। 1877 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রথম মঞ্চস্থ হয়েছিল এটি। রবীন্দ্রনাথ জানিয়েছেন যে নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হবার আগেই তিনি এমন কর্ম আর করব না নাটকে অলিকবাবু সেজেছিলেন। কথিত আছে বিদ্যোজ্জন সমাগম নামক 1877 খ্রিস্টাব্দের একটি অধিবেশনে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। এ তথ্য নিয়ে কিছু মতভেদ থাকলেও ঘটনাটি সত্য বলেই স্বীকৃতি পেয়েছে। তবে এ প্রযোজনার আগে নিজেদের বাড়িতে ঘনিষ্ঠজনের সামনে নাটকটি প্রথম উপস্থাপনা ঘটেছিল বলেও কেউ কেউ মনে করেন। তবে সেখানেও রবীন্দ্রনাথ সেজেছিলেন অলিকবাবু। রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী নিয়েছিলেন হেমাঙ্গিনীর ভূমিকা। 1900 খ্রিস্টাব্দে এমন কর্ম আর করব না নামটি বদলে অলিকবাবু করা হয়। দরজা ঠেলে কে ও? আরে আমি রে, গদা। ও মা, গদাধর বাবুজি, কি ভাগ্যি আমার। তা আজ যে এত সকাল সকাল, বড় মানুষের মোসাহেব 10টা বাজতে না বাজতেই ঘুম ভাঙলো। হ্যাঁ মাইরি, তাই তো আজকাল দেখছি তুই বড় রসিক হয়েছিস। আমাকে আবার রসিক দেখলে কিসে? বলি বড় মানুষের মোসাহেব বলে আমাদের কি একেবারে ভুলে যেতে হয়? ছি ছি, ও কথা বলো না। তোমাকে কি আমি ভুলতে পারি নাকি? যেই শুনেছি তোমাদের মনিবের সঙ্গে কাল তুমি কলকাতায় এসেছো, অমনি আমি আহার নিদ্রে ত্যাগ করে কখন তোমার সঙ্গে দেখা হয় এই চিন্তেতেই আছি। তাই আজ ভোর না হতেই দেখো তোমার কাছে দৌড়ে এসেছি। এই বাড়িটার সন্ধান করতেই যাও আমার একটু দেরি হয়েছে। তা পিসনি, তোর সাক্ষেতে বলতে কি, এই দেখ না, তোর জন্য ভেবে ভেবে আমার কণ্ঠর হাড় বেরিয়ে পড়েছে। দেখি। ও মা, তাই তো দেখি গা। হা হা, কি হবে গা? ভালো পিসনি, আমি যে 10টি মাস ধৈর্য ধরে রয়েছি কারো পানে একবারও চোখ ফেরাইনি, এর দরুন তুই আমাকে কি দিবি বল দেখি? এতদিন আর কারো পানে কি তোমার মন যায়নি? তোমার দিব্যি না, তা কেন, অত কোথায় কাজ কি? তোমা ভিন্ন আর কারো পরে আমার মন নেই বলে মোসাহেব মহলে আমার ভারী নিন্দে মন্দ হয়েছে, তাদের কাছ থেকে ঠাট্টা খেতে খেতে আমার প্রাণটা গেল গা। তা ভালো পিসনি, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। এই আমি যেমন ঠিক আছি, তুইও মর ডাকরা, আমার কি পুরুষ মানুষের মতন? না 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 না, আমি তা বলছি নে, আমি বেশ জানি তোমার মতো সতী সাবিত্রী পৃথিবীতে আর কেউ নেই। তা সে যাজ্ঞা, তুমি আমাকে তখন কি একটা বলবে বলছিলে? হ্যাঁ, এমন কিছু নয়, আমি বলছিলাম কি যে আমাদের কর্তা সত্য সিন্ধু বাবু তার মেয়ের বিয়ে দেবার জন্য এখানে এসেছে। আমাদের দিদি ঠাকুর সমর্থ হয়ে উঠেছে, এখনো বিয়ে হলো না, কি ঘেন্নার কথা মা। এখনো বিয়ে হয়নি? না। তোমাদের কর্তা খেস্টান নাকি গো? এমন কথা বলো না, তেনার বাড়িতে 12 মাসে 13 পার্বণ হয়। কর্তা এদিকে খুবই খুবই ধম মিষ্টি। আচ্ছা, তবে কি না, তেনার এই একটা বাতিক হয়েছে যে মনের মতন বর না পেলে তিনি কখনোই তেনার মেয়ের বিয়ে দেবেন না। এর মধ্যে কত যে বর এলো আর গেল তার আর ঠিক ঠিকানা নেই। শোনো না, এইবার যে ছেলেটির সঙ্গে বিয়ে হবার কথা হচ্ছে সে ছেলেটি খুব খুব ভাগ্যিমন্ত,
যে বাড়িতে এখন আমরা রয়েছি এটা তার বাড়ি। ও, এটা তো, এটা তো মস্ত বাড়ি দেখছি। মস্ত বই কি, এর আবার দুই মহল। এক মহলে বরটি নিজে থাকে আর এক মহলে আমাদের কর্তাকে থাকতে দিয়েছে। আচ্ছা, তিনি কৃষ্ণনগর থেকে সবে এই এসেছেন। কলকাতায় তো কিছুই চেনেন না, তাই আপাতত এই বাড়িতেই উঠেছেন। বলছি, বরটিকে আমাদের দিদি ঠাকুরনের বড় পছন্দ হয়েছে। এখন যার সঙ্গেই হোক, দিদি ঠাকুরনের বিয়েটা হলে, তিনি আমাকে বলেছিলেন যে তেনার বিয়ে হলে আমাকে গয়না দেবেন, শাড়ি দেবেন আর নগদ টাকা দেবেন। নগদ টাকা? তবে তো তোমার পোয়া বারো দেখছি। কত টাকা পাবে? হাজার টাকা। সে মুরগে যাক, আমার তা জেনে লাভ কি? এই টাকাটা গেঁড়া দিতে হবে, তা ওতে আমার কি লাভ? পিরিত যে জিনিস, সে কি আর টাকার ধার ধারে? ওই যে একটা ভালো গান আছে না, শুধু ধনে কি করে, যে যারে সঁপেছে প্রাণ সে চায় তারে। তা ভালো। হ্যাঁ গা, টাকাটা কি নগদে দেবে? নগদ বই কি? ও, তাহলে তো খুবই ভালো। একটা কথা মনে পড়ল, আমাদের জগদীশবাবু আমাকে বলেছিলেন যে যদি আমি বেদবা বে করতে পারি তাহলে তিনি আমাকে 5,000 টাকা পুরস্কার দেবেন। তিনি বলেন যে বেদবা বে চলতি না হলে দেশের ভালো হবে না, আর এই জন্য তিনি 20,000 টাকা খরচ করছেন। এতে দেশের ভালোই হোক আর মন্দই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিছু লাভ হলেই হলো। একবার চেষ্টা করি, দেখা যাক না, এতে আমার তো কর লাভ হবে। মাগিকে যদি রাজি করতে পারি তাহলে ওর 1,000 টাকাটা গেরা দেওয়া যাবে, আবার আমাদের বাবুর কাছ থেকেও 5,000 টাকা হাতানো যাবে। বড়ই মজাই হয়েছে। এখন মাগিকে রাজি করতে পারলে হয় কথাটা পেরেই দেখা যাক না। তা পিসনি, বলো, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে একটা কথা শুনতে হবে, বল, শুনবি কি না? ইস্তক নাগাদ, আমি তোমার কোন কথাটি শুনিনি যে তুমি আমাকে অমন করে বলছো? তবে তবে বলবো না, কোনো দুষ্ট কথা নয়, এই এই বলছিলাম কি, মানে এই আর কি, এই তুই বে করবি মরণ আর কি, মিনসের কথা ছিঁড়ি দেখো না। বল না, আমি আবার কেন বে করতে গেলাম? তুই বে কর, তোর 14 পুরুষ বে করুক। হ্যাঁ, ওরার মুখে বলবার রকম দেখো না, একবার বিয়ে হয়ে গেলে আবার নাকি বিয়ে হয়। ওমা গো, কি লজ্জার কথা, কি লজ্জার কথা, কি ঘেন্নার কথা মা। তুমি কি গা পাগল হয়েছে নাকি? বিয়ে করব? আরে, এ সেবে নয় রে, এ সেবে নয়, এ হলো বিধবা বে, এতে কোনো দোষ নেই। দোষ নেই? এখনকার পণ্ডিতরা বলেছে যে বিধবাদের বিয়ে হতে পারে, আরে এখন তো পাড়ায় পাড়া তাই হচ্ছে, আবার বিয়ের আইনও হয়েছে। হ্যাঁ, এই তো সেদিনই তো আমাদের ভট্টাচার্য মশাইদের বাড়িতে বিধবা বিয়ে হয়ে গেল, তাতে কত বড় বড় পণ্ডিত সব বিদ্যে নিয়ে গেল। ও মা, ও মা, কি হবে? বিধবার বিয়ে তবে, বিধবার বিয়ে তবে হতে পারে? হ্যাঁ। ও মা গো, যে পণ্ডিতে কথা বলেছে তার মুখে ফুল চন্দন পড়ু। তা এখন বল দেখি, তুই এতে রাজি আছিস কিনা? এতে যখন কোনো দোষ নেই তখন রাজি হব না কেন? আর দেখ না, বিয়ের খরচপত্রের কোনো ভাবনা নেই, তুই যে টাকাটা পাবি তাতেই তো অনায়াসে হয়ে যাবি, তাই তো? তার দেরি করবার দরকার নেই, বুঝলি? শুভস্য শীঘ্রং, বুঝলি কিনা? আমার কপাল, এখনো যে আমাদের দিদি ঠাকুরনের বিয়ে হয়নি, তেনার বিয়ে না হলে তো আমিও টাকা পাচ্ছি না। কেন, কেন এখনো হচ্ছে না কেন? তা আমি বলতে পারি নে, কিন্তু ভাব সাপ দেখে বোধ হচ্ছে একটা কি বাগড়া পড়েছে। এই কিসের বাগড়া? নগদ 1,000 টাকা যখন পাবার কথা হচ্ছে তখন আবার বাগড়া কিসের? এই বিয়েটা কোনো রকম করে ঘটাতেই হবে, তোর কর্তাকে কোনো রকম করে ভুলিয়ে ভালিয়ে যাতে এই বিয়েটা হয় তার জন্য তোর চেষ্টা করতে হবে।
আর যদি কোনো বিষয়ে আমাকে দরকার হয়, তোমাকে দরকার হবে। আমি জানি তোমার অনেক ফন্দিটন দিয়েছে, কিন্তু আগে এইটে জানতে হবে কর্তা রাজি হচ্ছে না কেন। কেন দিদি ঠাকুরন? এই যে লো, তুই যে এখানে আছিস দেখছি। হ্যালো, তিনি কি আজ বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন? কে গা কে গা, যেন উনি কিছুই বুঝতে পারেননি, রঙ্গিনী আর কি। ও, বুঝেছি বুঝেছি, অলিক বাবুর কথা শুধুচ্ছ। হ্যালো, হ্যাঁ। কই না দিদি ঠাকুরন, তাকে আজ এখানে দেখতে পাইনি তো। ও, ও লোকটি কে এলো যে এইমাত্র চলে গেল? ও মা, দিদি ঠাকুরন দেখতে পেয়েছে দেখছি। আমার দেশের একটি কুটুম্ব মানুষ দিদি ঠাকুরন। তা আমার কাছে আবার ভাড়াচ্ছিস তাই না? ঠিক কথা না বললে দেখতে পাবি। তবে বলি দিদি ঠাকুরন, বলো, কৃষ্ণনগরে তোমার সাক্ষাতে যার কথা বলেছিলেন দিদি ঠাকুরন, এটি সেই মিন সেটি? ও, সেইটি? তা তার সঙ্গে তোর কি কথা হচ্ছিল লো? আমাকে ঘেন্নার কথা মিনসে বলে কি দিদি ঠাকুরন, তুই আমাকে বে কর। পণ্ডিতের নাকি বলেছে যে বেদবা বেতে দোষ নাই। হাসছো দিদি ঠাকুরন, এ কি সত্যি? ওলো, তা তুই তুই বিয়ে তবা বিয়ে করবি? ও মা, আমি কোথায় যাব? কন্যা, তাতে কোনো দোষ নেই। সত্যি সত্যি পণ্ডিতরা বলেছে বিধবার বিয়ে হতে পারে। দিদি ঠাকুরন, তাই তোমাকে আমি একটু শুধুচ্ছি, মিনসের কথায় আমার বড় পেত্তয় হয়নি। তা তোর সঙ্গে তার যদি ভাব হয়ে থাকে তাহলে তুই বিয়ে কর না। যার সঙ্গে যার ভালোবাসা হয় তাদের না, তাদের বিয়ে দিতে আমার বড় ইচ্ছে করে। ওই যে নভেলে যখন পড়ি যে দুজনের ভালোবাসা হয়ে বিয়ে হলো না, তখন না তখন আমার বড় কষ্ট হয়। তা আমার বিয়ে হয়ে গেলে তোর বিয়ে দিয়ে দেব, আর তাতে যা খরচপত্র লাগে সব আমি দেব। তবে আমাকে আর পায় কে? তা তা সে মিনসেটিকে তোর পছন্দ হয়েছে তো লো? মিনসেটাকে দিদি ঠাকুরন, মিনসেকে দেখতে বেশ, মুখটা চ্যাপটা পাড়া, চোখ দুটো গোল গোল পাড়া, নাকটা টেকার পাড়া, বেশ বেশ। ওরিয়া মরি, আমার রূপের কি পূর্ণিমাটাই না হচ্ছে। ওরে বাবা রে, আর হেসে বাঁচি না, তার রূপের যেরকম বর্ণনা করলি তাতে আর কার না পছন্দ হয়। সে যা হোক, এদিকে যে ভারী গোল বেঁধে উঠেছে লো। কেন? আমার বিয়েতে বাগড়া পড়েছে, আমার বিয়ে না হলে তোর তো আর বিয়ে হচ্ছে না। বাগড়া পেলো কেন দিদি ঠাকুরন? হ্যাঁ, অলিক বাবুর সঙ্গে বাবা আমার বিয়ে দেবেন না, সম্বন্ধটা ভেঙে দেবেন। আরে গেলো যা, হাজার টাকাটা দেখছি তবে মাঠে মারা গেল। কেন দিদি ঠাকুরন, বরটি তো বেশ, দেখতে শুনতে কথায় বার্তায় কেমন, দু চারটে শৌখিন রকমের দোষ থাকলে আর কি এসে যায়। মায়েরিল, তোর কথা শুনলে যা হাসি পায়। দোষ আবার শৌখিন রকম কিল? মাইরি, পিসনি এত জানে। আহা, শৌখিন দোষ কাকে বলে জানো না দিদি ঠাকুরন? না, এই মদ টদ খাওয়া বাবু লোকদের এ দোষগুলি প্রায়ই হয়ে থাকে। তা দোষের কথা যদি বলিস লো, তার একটি দোষ আমি দেখেছি। সেই দোষের কথা কাল বাবার কাছে একজনকে বলে দিয়েছে। তুই তো জানিস আমার বাবা কিরকম সাদাসিদে লোক, পষ্টা পুষ্টি কথা না বললে তিনি ভারী চটে যান। তিনি আর সব দোষ মাপ করেন, কিন্তু সেই দোষটি মাপ করেন না। বাবার কাছে কে বলেছে যে অলিক বাবু আর সকল রকমের লোক ভালো, কেবল দোষের মধ্যে ভুলেও তার মুখ দিয়ে একটি সত্যি কথা বেরোয় না। কিন্তু বাস্তবিক তো তা নয়।
তিনি একটু সাজিয়ে গুজিয়ে কথা বলেন আর কি, আর লোকে মনে করে মিথ্যে কথা। আর লোকগুলো এমনি খারাপ যে গল্প একটু আশ্চর্য রকম হলেই তাদের আর বিশ্বাস হয় না। এতক্ষণে আমি কথাটা বুঝতে পারলাম দিদি ঠাকুরুন, বোধ করি তিনি অনেক মুলুক ভ্রমণ করে থাকবেন। তাই তো, হ্যাঁ, যারা মুলুক দেখে মানে মুলুক দেখে বেড়ায় তাদের কাছে অনেক রকম আশ্চর্য কথা এরকম শুনতে পাওয়া যায়। তা নয় পিসনি, আমার বোধ হয় কি জানিস, বোধ হয় তিনি অনেক নভেল পড়েছেন। নভেল কি তা জানিস? আরে নভেল বলে একরকম নতুন বই বেরিয়েছে, তাতে যেমন জ্ঞানের কথা থাকে এমন আর কিচ্ছুতে থাকে না। আগে মহাভারত রামায়ণ পড়তে কি ভালো তাই না লাগতো বল, কিন্তু নভেল পড়তে শিখে অবধি সেগুলো আর ছুঁতেও ইচ্ছে করে না। এই আমার জানিস, আমার ইচ্ছে করে তোকে লেখাপড়া শেখাই, তাহলে নভেল পড়বার সুখটা যে কি তাই তুই জানতে পারিস। আচ্ছা নভেল পড়তে কেমন লাগে শুনবি পিসনি? আমরা দিদি ঠাকুরন মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরাও সব কি বুঝবো। ঠিক আছে, সব কথা না বুঝিস ভাবটাও তো বুঝতে পারবি। সেমনি মিষ্টি, সে একবার শুনলে তুই আর ভুলতে পারবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বইটা নিয়ে আসছি। কথক ঠাকুরের কাছে কত শাস্ত্রের কথা শুনেছি, কিন্তু দিদি ঠাকুরন যে শাস্ত্রের কথা বললেন তা তো আমি কখনো শুনিনি। আমাদের দিদি ঠাকুরন কত নিকা পড়ায় না জানি শিখেছেন। এই শোন শোন, এখন প্রভাত হইতে কিছু বিলম্ব আছে, এখনো ক্ষীণ চন্দ্র নৈশ গগন প্রান্তে সাগরে নিক্ষিপ্তা বালিকা সুন্দরীর ন্যায় ভাসিতেই ছিল, হাসিতেই ছিল, খেলিতেই ছিল, আবার হাসিতেই ছিল এবং আবার খেলিতেই ছিল। দেখ দেখি পিসনি এইখানটা কেমন লিখেছে, তোরা হলে শুধু কি বলতিস, হেসে খেলে বেড়াচ্ছিল। কিন্তু এতে দেখ দেখি কেমন বলেছে, ভাসিতে ছিল, হাসিতে ছিল, খেলিতে ছিল, আবার হাসিতে ছিল এবং আবার খেলিতে ছিল। তারপর শোন, তারপর শোন, ক্রমে উষার দুই চারিটি দীর্ঘ নিঃশ্বাস পড়িল, পুষ্পকলিকা দুই চারিটি ফুটিয়া উঠিল, গাছের দুই চারিটি পাতা নড়িল, প্রথমে একটি পক্ষী ডাকিল, তারপর দুইটি পক্ষী ডাকিল, পরে তিনটি পক্ষী ডাকিল, শোন শোন, শেষে সকল পক্ষী মিলিয়া গণ্ডগোল করিতে লাগিল, কুঞ্জে কুঞ্জে পক্ষীর কলরবের সহিত গৃহে গৃহে ঝাঁটার কলরব উঠিল, এই দুই কলরব মিশিয়া এক অপূর্ব মধুর প্রভাত সঙ্গীত সৃজিত হইয়া প্রাভাতিক গগনে সমুত্থিত হইল। সকলি নিস্তব্ধ, কেবল একটি মাত্র পুরুষ জনশূন্য পথ দিয়া চলিয়া যাইতেছেন, তাহার অশ্বের পদশব্দে সেই গভীর নিস্তব্ধতা ভঙ্গ হইতেছে। ক্রমে সেই অশ্বারোহী পুরুষ একটি গৃহোদ্ধারে উপনীত হইয়া দ্বার উদ্ঘাটন করিলেন, দেখিলেন বংশীবদন ঘোষের বাড়ির গৃহস্থেরা সকলেই নিদ্রিত, কেবল একটিমাত্র বালিকা সম্মার্জনী হস্তে গৃহ প্রাঙ্গণ পরিষ্কার করিতেছিল, সুন্দরীর সুকুমার হস্তে ঝাঁটার যে কি শোভা তাহা কি পাঠকগণ দেখিয়াছেন? কেহ যদি না দেখিয়া থাকেন তো আমি দেখিয়াছি। ইহাতে প্রখরে মধুরে মিশে বজ্র ও বিদ্যুতে প্রখরে মধুরে মিশে নিদাক দিব্যহরের রৌদ্রে ও বটবৃক্ষের শীতল ছায়ায় প্রখরে মধুরে মিশে ব্রান্ডি ও বরফে প্রখরে মধুরে মিশে চিলের চিহিরবে ও কোকিলের কুহু ধ্বনিতে প্রখরে মধুরে মিশে এবং বালিকার সুকুমার হস্তে ঝাঁটিকাও প্রখরে মধুরে মিশে, হে ঝাঁটে, হে শতমুখী, হে ধূমকেতু প্রতিরূপিণী সম্মার্জনী, হে কুণ্ডলাকৃতি ধূলিরাশি সমুদগরিণী, হে শল্লক কণ্টকী নিন্দিত তীক্ষ্ণকর প্রসারিণী,
হে নারিকেল রসে নিবদ্ধ শিরোদে সুশোভিনী, কি বা তোমার অতুলনা মহিমা! তুমি গৃহের শ্রী স্বরূপা, কারণ তুমি গৃহ প্রাঙ্গণের মুখ উজ্জ্বল করো। তুমি পল্লীর বৈতালিক স্বরূপা, কারণ তোমার মৃদু মধুর ঝরঝর নিনাদে গৃহস্থের নিদ্রাভঙ্গ করো। তুমি বিপত্নিক ভর্তার ভীতি স্বরূপা, কারণ দিবা রাত্রি তাহার উপর নিগ্রহ করো। তুমি বীরত্বের আদর্শ স্বরূপা, তোমার সহিত সম্মুখ যুদ্ধে কেহ অগ্রসর হয় না, কারণ তোমা কর্তৃক নিগৃহীত ভীরুদের পৃষ্ঠদেশেই ক্ষত চিহ্ন লক্ষিত হয়। তুমি অলঙ্কার শাস্ত্র লিখিত মহাকাব্য স্বরূপা, কারণ তোমাতে নবরসেরই আবির্ভাব। যখন আনতমুখী অবগুণ্ঠানুভূতী যুবতীর সুকুমার হস্তে তুমি শুভমানা হও, তখন তুমি আদিরসের উত্তেজক। যখন প্রচণ্ড মূর্তি ধারিণী ঘূর্ণায়মান লোচনা আলোলায়িত কিশা বত্তপরিকরা বাপান্ত বর্ষিণী প্রৌঢ়ার হস্তে বজ্রের ন্যায় উদ্যত হইয়া থাকো, তখন তুমি রৌদ্রবীর ও ভয়ানক রসের উত্তেজক। এবং যখন তোমার সেই সুতীব্র ভীষণ বজ্র নিগৃহীত ব্যক্তির পৃষ্ঠদেশ শতধা বিদীর্ণ করিয়া রক্ত নদী প্রবাহিত করে, তখন তুমি করুণ রসের উত্তেজক। যখন তুমি আস্তাকুড়ের আবর্জনা রাশির মধ্যে ক্রীড়া করিতে থাকো, তখন তুমি বিভৎস রসের উত্তেজক। যখন তোমার কোমল স্পর্শে কুপিত নায়কের খুব শান্তি হয়, তখন তুমি শান্তি রসের উত্তেজক। তোমার মহিমার অন্ত কোথায়? তোমাকে প্রণাম। জয় হোক। ও কিল, ও কি প্রণাম করিস কাকে? দিদি ঠাকুরুন, ঠাকুরদের তাদের নাম শুনলে প্রণাম করতে হয়। ও তো ঠাকুরের মহিমার কথা খুব লিখেছে। সে কি লোক, ঠাকুর দেবতার কথা এতে কোথায় পেলি? তুই কি কিছুই বুঝতে পারিসনি? তাই তো বলি, লেখাপড়া যদি শিখতিস তাহলে কেমন বুঝতে পারতিস? দেখছিস নে, একটা সামান্য কথা বাড়িয়ে কত অলঙ্কার দিয়ে লিখেছে। তা দেখ, একটা ছোট কথা বাড়িয়ে বললে কেমন বেশ মিষ্টি লাগে। সেই জন্যে অলিকবাবুর কথা শুনতে আমার বড় ভালো লাগে। কিন্তু বাবা তো তা বোঝেন না, একটা কথা ভালো করে সাজিয়ে বললেই তিনি মিথ্যে কথা মনে করেন। দেখ দিকি পিসনি, আমার বলে নয়, যথার্থ ভালোবাসা হলেই কেমন একটা না একটা বাগড়া পড়ে। এরকম ঢের আমি নভেলে পড়েছি। কিন্তু ভালোবাসা হলে কি কেউ ধরে রাখতে পারে বল? বাবা বলেছেন, যদি তিনি একবার আর একটা মিথ্যা কথা ধরতে পারেন, তাহলে তার সঙ্গে আমার বিয়ে দেবেন না। বলো কি দিদি ঠাকুরুন, বাবু মানুষ, কাঁচা বয়স, শহরে বাস, দু চারটে মিথ্যে কথা না বললে কি চলে? সে যাক, এখন অলিক বাবুকে আগে থাকতে কি করে সাবধান করে দিই ভেবে পাচ্ছি নে। রোসো রোসো, আমি এইখানে দাঁড়িয়ে দেখি তিনি কখন এখানে আসেন। কর্তা বাবুর কাছে যাবার আগেই আমি তেনাকে সাবধান করে দেব। ঠিক আছে, চুপ কর তো। বাবার ঘরে কে যেন কথা করছে না? নিশ্চয়ই অলিক বাবুর গলা। তবে বুঝি দিদি ঠাকুরন, তিনি আর এক সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছে। তবে তো দেখছি সর্বনাশ। সর্বনাশ! যদি বাবার সঙ্গে কথা কইবার সময় পেয়ে থাকেন তাহলেই তো দেখছি। দিদি ঠাকুরন, কর্তা বাবু যাতে ওর বেফাস কথাগুলো না ধরতে পারেন, তার একটা ফন্দি করতে হবে। ঠিক আছে, আমার ঘটে বড় বুদ্ধি আসে না, তবে আমার সে মিন সেটিকে বলে দেখি, যদি তার কোন রকমের বুদ্ধি যোগায়। দিদি ঠাকুরুন, আমি জানি তার অনেক অনেক রকম ফন্দি আসে। বেশ বেশ বেশ, তবে তাই দেখ দেখি। ওগো ওগো, একবার এদিকে এসো গা। আস। দিদি ঠাকুরুন, যা বলছিলাম তা শুনেছো তো? হারাল থেকে আমি সব শুনেছি। কি কি পারবে? পারবো না,
হাজার টাকা বড় কম কথা নাকি? আমি এর ভার নিলাম। আমি এমন ফন্দি করব যে তার মিথ্যে কথা স্বয়ং ব্রহ্মা এলেও ধরতে পারবে না। অলিক বাবু আমাকে দেখতে পাবেন না, অথচ তার কথা আড়াল থেকে আমাকে সব শুনতে হবে। কিরকম ধাঁচের লোকটা, তার একটা হাঁচ আমার আগে থাকতে নিতে হবে। দেখো দেখো, ওনারা এলে তুমি ওই 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 ঘরের ভিতরে থেকে যাবে। তুমি ওই ঘর থেকে সব দেখতে শুনতে পাবে, অথচ তোমাকে কেউ দেখতে পাবে না। পিছনের সিঁড়ি দিয়ে পালাবারও বেশ পথ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কিচ্ছু ভয় নেই, দেখ না আমি কি করি। বাবু মিথ্যে কথা বলে যেই ধরা পড়বার মতন হবেন, অমনি তাকে আমায় বাঁচিয়ে দিতে হবে। যদি বুদ্ধির দোষে না বাঁচাতে পারি, তাহলে হাজার টাকাটা মাঠে মারা যাবে। এই বুঝে এখন আমায় কাজ করতে হবে। কি একা একা কথা বলছ? না না না, ওই 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 বেলা ওই ঘরে ঢুকে পড়ো, তেন আর আসছে আসছেন। সত্য বলছি মশাই। বলো কি বাপু? আগে হ্যাঁ মশাই, কামাখ্যা দেশের রাজকন্যা, রাজকন্যার নামটি হচ্ছে মনোরমা। আমাকে বিবাহ করবার জন্য তিনি একেবারে পাগল, কিন্তু আমি তাতে রাজি হলাম না, কেননা আর একজনের সঙ্গে আমার নাকি। আচ্ছা বাপু, সে কি সত্য রাজকন্যা? আগে হ্যাঁ, রাজা বিক্রমাদিত্যের বংশ, বনেদি ঘরের বটে। ভালো, সকলে কি তার দর্শন পেতে পারে? আহা বলেন কি মশাই, তাও কি কখনো হয়? চারিদিকে সেপাই পাহারা, কেবল আমি বলে তাই পেরেছিলে বটে। আপনার সহিত সাক্ষাৎ হয়ে আমার যে কি আনন্দ হয়েছে তা আমি এক মুখে বলতে পারিনি। সমস্ত গল্পটা মহাশয়ের কাছে বলছি, শুনুন। ও কথা বাপু থাক, আর একটা গল্প বলো। আহা এই গল্পটা সত্যি মশাই? এই গল্পটা সত্যি, তবে কি অন্য গল্পগুলো মিথ্যে? আহা রাম রাম, সে কি কখনো হতে পারে? সব গল্পগুলোই সত্যি, তবে কি না এটা আরো, এটা আরো সত্যি? না না তা নয়, আমি সে কথা বলছিনি। সে যা হোক, বিবাহের সমস্ত স্থির হয়ে গেছিল, তবে আবার আপত্তি কি সে মশাই? বাপু তোমাকে তবে সব খুলে বলি, আমার মেয়েটির বয়স হয়েছে, আর তাকে বেশি দিন রাখা যায় না। এখনো তার বিবাহ হলো না বলে লোকে আমার ভারী নিন্দে মন্দ করছে, কিন্তু আমি সেসব সহ্য করছি। আমার এই প্রতিজ্ঞা হয়েছে যে যতদিন একটি ভালো বর খুঁজে না পাই, ততদিন কখনোই আমার মেয়ের বিবাহ আমি দেব না। এতে আমার যা থাকুক আর নাই থাকুক। বিশেষ করে আমার মেয়েটিকে অনেক যত্নে লেখাপড়া শিখিয়েছি, উপযুক্ত বর না পেলে তাকে জলে ফেলে দেওয়া হয়। তাতে আর সন্দেহ কি মশাই? তা কেন, শেক্সপিয়র তার ওয়েবস্টর ডিকশনারি বলে একটা নভেলে তো স্পষ্টই লিখেছেন যে মেয়েদের লেখাপড়া না শেখালে তারা হয় একটা জন্তু। দেখলি উনি উনি নভেল পড়েছেন, আমি যাটা উড়েছিলাম তাই। আর চেম্বার স্যাটলাসে বায়রন লিখেছে যে নর্থ যেমন স্ত্রীলোকের প্রধান অলঙ্কার, বিদ্যাও স্ত্রীলোকের পক্ষে তদ্রূপ। আমাদের শাস্ত্রেতেও এই বিষয়ের অনেক প্রসঙ্গ আছে। আগে আছে বই কি? আমাদের শাস্ত্র অগাধ জগদম্বা বিশেষ, উপযুক্ত ডুবুরি হলে সকল রত্নই পাওয়া যায়। তা কেন, কালিদাসী তো মুগ্ধবোধে লিখে গেছেন, বিদ্যাহীন না শোভন্তি বৈশাখে নর বাঁদরি। এই তুমি বাপু সংস্কৃত জানো নাকি? আগে আপনার আশীর্বাদে কিঞ্চিত জানা আছে, বললে অহংকার করা হয়। এই সেদিন তারানাথ বাচস্পতি মহাশয়ের সঙ্গে ব্যাকরণ ঘটিত অনেক তক্র বিতক্র হলো, তা বলতে কি তাঁর কিঞ্চিত বুৎপত্তি জন্মেছে। তা মশায় ঝাড়া তিন ঘন্টা তক্রের পর তাঁকে মুক্ত কণ্ঠকে স্বীকার করতে হলো যে বাপু তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত আর ভূ ভারতে নেই। বাপু আমাদের সেকেলে ইংরাজি আর সংস্কৃতের চর্চা বড় ছিল না, পার্সিটাই খুব চলিত ছিল। সংস্কৃত ইংরেজি শাস্ত্রে ছোকরাটির বিলক্ষণ দখল আছে দেখছি, কিন্তু শুধু বিদ্যা থাকলে তো চলবে না। দেখো বাপু, এ পর্যন্ত যে কত বড় এলো গেল তার সংখ্যা নাই, কিন্তু তাদের কাকেও আমার পছন্দ হয়নি। তা ভালো বর না হলে আপনার মতন লোকের পছন্দ হবে কেন? আর ভালো বর পাওয়া অদৃষ্টের কর্ম। আহা অত কথায় কাজ কি? এই দেখুন না, বিষ্ণুপুরের রাজা তার মেয়ের সঙ্গে বিবাহ দেবার জন্য আমাকে কত সাদা সাদি করলে, কিন্তু আপনাকে কথা দিয়েছি বলে আমি তাতে কিছুতেই রাজি হলাম না। দেখুন মশাই, আমার কি একটা বদরোগ আছে যে একবার কথা দিলে আমি আর তা লঙ্ঘন করতে পারিনি, বরং ইদিকে সূর্য উদিকে উঠতে পারে তবু আমার কথার বেঠিক হয় না। তা কেমন যুধিষ্ঠিরের ঠাকুর দাদা আর কি, এ আবার বদরোগ কি? এ তো সচ্চরিত্রের লক্ষণ, এরকম রোগ যেন বাপু সকলেরই হয়। যা হোক বাপু, তোমাকে আজ আমার পরীক্ষা করতে হবে। আমি এই নিয়ম করেছি যে পরীক্ষা না করে কারোর সঙ্গে আমার মেয়ের বিবাহ আমি দেব না। পরীক্ষা? কিসের পরীক্ষা মশাই?
কি উৎপাত! এত করে স্কুল থেকে এড়িয়ে আবার বুড়ো বয়সে এক্সামিনের দায় পড়তে হলো নাকি? এমন কিছু পরীক্ষা নয়, তোমার কথাবার্তাতেই তোমার যথেষ্ট পরীক্ষা হবে। রাম বলো বাঁচলে, কথাবার্তায় আমার পরীক্ষা হবে, তবে আমাকে আর পায় কে? এমনি লম্বা চৌড়ো কথা শুনিয়ে দেবো যে উনি একেবারে তাক হয়ে যাবেন। তা মশায়, আমি পরীক্ষা দিতে রাজি আছি। দেখুন মশায়, সেদিন একটা ভারী বিপদে পড়েছিলেন। কি বিপদ বাপু? এই দেখো, আবার কি একটা আষাঢ়ে গল্প শুরু করলো। ওপারে বোসদের বাড়ি সেদিন আমার আর আমার একটি বন্ধুর নিমন্ত্রণ ছিল। তা মশায়, আমরা তো জগন্নাথ ঘাটে নৌকো করলেম। নৌকোয় উঠে খানিক দূর গিয়েছি, তখন ঝিকিমিকি বেলা। অমনি কোন নগরের দিকে একটানা মেঘ দেখা দিল, তারপরে ফুরফুর করে একটু বাতাস উঠলো, আর তারপরেই মশায় তত্তর করে কালো মেঘে একেবারে আকাশ ছেয়ে গেল আর ভয়ানক ঝড়। যেরকম বর্ণনা করছেন তাতে তো দেখছি তিনি বেশ নভেল লিখতে পারেন। তারপর মশায় ভয়ানক তুফান, এমন আমি কখনো দেখিনি। তাল গাছের মতো বড় বড় ঢেউ যেন চারদিক থেকে গিলতে এলো। নৌকোটা ডোবে আর কি, ডোবে আর কি, ডোবে আর কি, এমন সময় আমি কোমর বেঁধে গঙ্গায় একেবারে ঝাঁপ দিয়ে পড়লাম। ভাগ্যি আমার সাঁতার দেওয়াটা খুব অভ্যেস ছিল, তাই রক্ষে আমি সেখান থেকে এক ডুব মারলাম আর ডুবেই একেবারে শালকের ঘাটে দাখিল। ঘাটের রানাটা আমার মাথায় ঠনাত করে লাগলো, কপালটা মশায় একেবারে ফুলে ঢাক হয়ে উঠল, তারপর দেখি পেটটাও জল খেয়ে ঢেঁকি হয়েছে। যা হোক, তবু যা হোক, প্রাণটা তো বাঁচলো। না জানি উনি কত কষ্টই না পেয়েছিলেন। জল খেলে কি করে বাপু? যে ডুব সাঁতার ভালো জানে সে কি কখনো জল খায় নাকি? হা, এ কি মশায় ছোট পুষ্করিণী? একেবারে গঙ্গা, তাতে আবার তুফান। যেই এক একবার করে মাথা উঠাচ্ছি, অমনি এক এক ঘটি জল খেয়ে ফেলছি। তবে যে বাপু, তুমি বললে এক ডুবেই গঙ্গা পার হলেম। হা, সে তো কথার কথা বলেছিলেন। তারপর শুনুন না মশায়, সাঁতার দিয়ে 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 তো ভয়ানক হাঁপিয়ে পড়েছি, প্রাণ একেবারে যায় আর কি, যায় আর কি, কি করি, কোথায় যাই? ভাগ্যি কাছে একটা দোকান ছিল, তাই মশায় রক্ষে সেখানে গিয়ে এক ঘটি জল খেয়ে তবে বাঁচি। এক গঙ্গা জল খেয়েও স্বাদ মিটলো না বাবু? আহা, সে জল কি আর পেটে ছিল মশায়, ডাঙায় সেই তো সব উঠে গিয়েছিল। ভালো ভালো। তা তোমার ওই সেই বন্ধুটির দশা কি হলো? মলকি বাসলো তার কথা তো তুমি কিছুই বললে না। আগে বন্ধুকে মশা? এই যে তুমি প্রথমেই বললে ওপারে আমার আর আমার একটি বন্ধুর নিমন্ত্রণ ছিল। ও হ্যাঁ, নিমন্ত্রণ তো ছিল, তার কথা বলছেন বন্ধু? সে তো মশাই তখনই অক্কা পেলে, মানে যেমন নৌকোডুবি হলো তারও সেই সঙ্গে কর্ম সাফ হয়ে গেল। সাঁতার না জানলে কি গঙ্গায় রক্ষে আছে মশায়? লোকটা আর খুব মুখ চোর আছে দেখছি, বোধহয় আমায় খুব বেশি কষ্ট পেতে হবে না। আপনার কাজ আপনি নিজেই ফতে করতে পারবেন। কোথায় সে শালা কোথায়? সেদিন বড় ঢলিয়েছিল, এমনি মাতাল হয়েছিল যে চৌকিদারেরা ছোলায় করে তাকে পুলিশে নিয়ে যায়। আমি তবে 10 টাকা দিয়ে তাকে চৌকিদারের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসি। কোথায় সে শালা? বাবা, সেদিন কেমন রগড় হয়েছিল! কি উৎপাত! এ তো সেই শালা এসেছে দেখছি। এবার দেখছি সব একেবারে ফাঁস হয়ে গেল, একে এখন কি করে থামাই? এই ও লোকটি কে বাপু? ও তো বেশ গাইতে পারে, ওকে গাইয়ে বলে চালিয়ে দেওয়া যাক না কেন। শহরের একজন খুব ধনী বলে আমি সত্য সিন্ধুর কাছে আপনার পরিচয় দিয়েছি। দু একজন গাইয়েও যে আমার মাইনে করা চাকর আছে সেটাও তো বলা ভালো। আর গান করতে বললেই ও বেটাও লজ্জা এখান থেকে এখনই পালাবে, আর তাহলে আমিও বাঁচব। ও ছোকরাটি কে বাবু বলছো না যে? আগে ও একটি গাইয়ে, 50 টাকা দিয়ে ওকে আমি চাকর রেখেছি। বটে বটে। এই যে কর্তা বসে আছেন দেখতে পাওনি? গানের চেয়ে কি আর জিনিস আছে? তোমাদের কলকাতায় এলেম বাপু, দু একটা গান টান শোনাও দেখি। আমি মশাই গান জানি নি। কি আশ্চর্য মশাই, উনি গানেতে ওস্তাদ। তবে হোক না একটা, হোক হোক, গাও না একটা গাও। ভালো মুশকিলেই পড়েছি, এরকম হবে জানলে কোন শালা আসত। দুর্ভোগ্যে যা জানি একটা গিয়ে পালাই। কি পাতল রে নিশি অবসান প্রাণ, প
পাতল রে নিশি অবসান প্রাণ, বাসবনে ডাকে কাক মালিকাটে পুঁইশাক 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 পুঁইশাক, বাসবনে ডাকে কাক মালিকাটে পুঁইশাক, গাদার পিঠে কাপড় দিয়ে রোজ কো যায় বাগান, পাতল রে নিশি অবসান প্রাণ, দুতরা ভেরেন্ডা ভেরেন্ডা ভেরেন্ডা, দুতরা ভেরেন্ডায়াদি ফুটে ফুলে নানা জাতি, স্ক্যাভেঞ্জারের গাড়ি নিয়ে যায় গাড়োয়ান, পাতল রে নিশি অবসান প্রাণ। বাহ 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 বাহ, বেশ মিষ্টি গলা তো। কেন মশাই, প্রাতঃকালের বর্ণিমেটাই বা কি মন্দ! হ্যাঁ, এরই জোড়া আর একটা সন্ধ্যার বর্ণনা আছে, সেটা আরো ভালো। তা মুখে না বলে সেটাও শুনিয়ে দাও না। গানটি হচ্ছে জানকীর প্রতি শ্রীরামের উক্তি। তা বেশ তা বেশ 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 বেশ, ওই গানটি গাও বাপু, ওই গানটি গাও গাও গাও। গাডল রে নিশি আগুয়ান প্রাণ, বেলফুল বেলফুল ঘন হাকে মালিকুল, গাঢ়াল রে নিশি আগুয়ান প্রাণ, বেলফুল বেলফুল ঘন হাকে মালিকুল, বরফ বরফ হেকে বরফ পালা জান, শ্যাওড়া বনে পালে পাল কেক হুয়া ডাকে শাল, শ্যাওড়া বনে পালে পাল কেক হুয়া ডাকে শাল, আস্তা কুড়ে কি চির মিচির ছুঁচয়ে করে গান, হুলো বেড়াল ম্যাও করে নিংটি দূর খাচ্ছে ধরে, হুলো বেড়াল ম্যাও করে নিংটি দূর খাচ্ছে ধরে, পেঁচাবে আমার খাবার অন্য কেন খান, পড়ল গরুম নটার তোপ এখনো কি যায়নি কো, পড়ল গরুম নটার তোপ এখনো কি যায়নি কো, একটু খানি হোপ রাখলো আমার প্রাণ, ভোঁদর গুলো মারছে উকি ঘুমিয়ে পোলো খোকা কুকি, ভোঁদর গুলো মারছে উকি ঘুমিয়ে পোলো খোকা কুকি, শ্রীরাম বলেন হে জানকি ভাঙবে কি তোর মান, দ্বিজ বাল্মীকি কয় এ মান ভাঙবার নয়, দ্বিজ বাল্মীকি কয় এ মান ভাঙবার নয়, চরণ ধর হে দয়াময় নইলে নাই কো ত্রাণ, গাডল রে নিশি আগুয়ান প্রাণ,
বেল ফুল ঘন হাকে বালি কুল গাঢালো রে নেশে গাঢালো রে নেশে গাঢালো রে নেশে। কিন্তু এটা তো বাল্মীকের রচনা বলে বোধ হচ্ছে না বাপু, এটা যে কেমন কেমন ঠেকছে। আগে আগে ওটা নিজ বাল্মীকের না হোক, কীর্তিরাম দাসের ভাঙা বটে। ইনি হচ্ছেন একজন অজপাড়াগে লোক, রাগরাগিনী দাঁত তো কিছুই রাখেন না, আমিও তত দিক, কিন্তু এর কাছে রাগরাগিনী ফলাতে খুব আরাম আছে। বলছি এটা কি রাগিনী জানেন মশায়? না বাপু, রাগ রাগিনীর আমি কিছু বুঝি নে। আগে এটা হচ্ছে রাগিনী শব্দ কল্পদ্রুম। না না, এটা যে বিহাগ। আরে মূর্খ, এর বাংলা নাম বিহাগ, সংস্কৃততে একে শব্দ কল্পদ্রুম বলে। দেখুন মশায়, হিন্দু সন্তান হয়ে সংস্কৃত না জানাটা কিন্তু বড়ই খারাপ। তার সন্দেহ কি বাপু, আরেকটা গান হোক না, তুমি বাপু ফরমাস করো, আমি তো রাগ রাগিনী কিছুই বুঝি নে। আচ্ছা রাগ ঘটোৎকচ গাও দেখি। সে কি আবার? এই ঘটোৎকচ বলে তো একটা রাক্ষস ছিল জানি, ওই ওই নামে একটা রাগও আছে নাকি? আগে হ্যাঁ আছে বই কি, এ রাগ সকলে গাইতে জানে না, খুব বড় গাইয়ে না হলে এ রাগ গাইতে পারে না। শালা, এ তো ভারী উৎপাতে ফেললে দেখছি, ঘটোৎকচ রাগ তো আমি কখনো শুনিনি। যা হোক, আর এখানে থাকা নয়, পালানো যাক। অলিক বাবু আমি তবে আসি, আমার একটু বিশেষ কাজ আছে। বেটা রোজই কিছু না কিছু একটা ওজোর, 50 টাকা মাইনে তো বড় কম নয়। রসো কালই ওকে ছাড়িয়ে আর একজন গাইয়ে বহাল করছি। আমার বড় আফসোস হচ্ছে যে মশায় ঘটোৎকচ রাগিনীটা শুনতে পেলেন না। তা সকল ওস্তাদ তো আর সকল রাগ জানেন না, আমি আর এক ওস্তাদের কাছে এই রাগটি পূর্বে শিক্ষা করেছিলাম, তা যদি বেয়াদবি মাফ করেন তো। তা গাও না গাও না, তাতে ক্ষতি কি, উত্তম সঙ্গীত হলে পিতা পুত্রেও গাওয়া যায়, শাস্ত্রেই তো আছে শিশু পশু মৃগ বেলা নাদেরও পরিতুষ্টতি। ছেলে যেখানে সেখানে যারে প্রিঙ্গ চটক ফটক দেখালে কি হবে, ছেলে যেখানে সেখানে যারে প্রিঙ্গ হাসকার মস্কার পে করিসনে করঙ্গ, আস্কার মস্কার পে করিসনে করঙ্গ, করিসনে করিসনে মানে মিছে নেকরা, রাগে গরে 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 কপালে খাংড়া কপালে খাংড়া কপালে খাংড়া, দা কেটে তাকে ধুম কেটে তাকে ধিন্না উড়ে যা পতঙ্গ, রঙ্গ ভঙ্গ দেখে জ্বলিছে অঙ্গ জ্বলিছে অঙ্গ জ্বলিছে অঙ্গ। দিল্লি থেকে একজন মস্ত ওস্তাদ কৃষ্ণনগরে একবার এসেছিল, সে বাবু এইরকম খিটিমিটি খিটিমিটি করে কত গান গিয়েছিল, তাতেই বোধ হচ্ছে এটি উচ্চ অঙ্গের সঙ্গীত। আগে হা, উচ্চ অঙ্গের বই কি, মিয়া তানসেনের প্রসিদ্ধ ধ্রুপদ। হা কর্ণ, তুই কি শুনলে? যা শুনলে তাকে আর আর কখনো শুনেছ? এমন মিষ্টতা কোথায় আছে, এমন মিষ্টতা পূর্ণিমার চন্দ্রালোকে নেই, এমন মিষ্টতা উষার অরুণ কিরণে নেই, এমন মিষ্টতা মধুকর রচিত মধুচক্রে নেই। আহা কি শুনলে হেম কি! এ বাপু তামাক ডাকো, সেই অবধি তোমার গল্প শুনছি, এক চিনি তামাক দিলে না। হ্যাঁ তাইতো তাইতো, বেটারা ভারী কুঁড়ে দেখছি। ওরে মাদা হারা কানাই, এ কোনো বেটাই যে উত্তর দেয় না। এমন জানলে যে আমার চাকরটিকে সঙ্গে নিয়ে আসতেন, তুমি বললে তোমার ঢের চাকর আছে, তাই আর আনলেম না। আগে চাকরের অপ্রতুল কি, আমার 10-12 জন চাকর মশায়, বেটারা সব ঘুমুচ্ছে দেখছি। বসুন মশায়, আমি একবার দেখে আসি। আশ্চর্য, এখনো বেটারা তামাক ওই যে দিয়ে গেছে দেখছি। মশায় তামাক ইচ্ছে করুন। আহ মা ছেলে, দেখেছেন মশায়
বেটারা আস্তে আস্তে হুঁকোটা ওইখানে রেখে গেছে, আমার ভয়ে এখানে আসতে পারেনি। দেখো বাপু, তোমাদের কলকাতা বড় গরম, এখানে আর তিষ্ঠ যায় না। আবা, গরম বোধ হচ্ছে, একটু নক্স ভূমিকা খান না মশায়। সে কি বাপু? হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধ চলিত, বড় চমৎকার ওষুধ। হনুমানজি গন্ধমাদন থেকে যে ওষুধ এনে লক্ষণ ভায়াকে বাঁচান, এ সেই ওষুধ। জানেন মশায়, আমাদের হনুমান একজন মস্ত ডাক্তার ছিলেন। হোমিওপ্যাথি চিকিৎসাটা কিরকম বাপু? এই তোমার আবার চিকিৎসা বিদ্যাও আসে না? আগে চিকিৎসা শাস্ত্র কিঞ্চিত অধ্যয়ন করা হয়েছিল। হোমিওপ্যাথি শাস্ত্রটা কি জানেন মশায়? প্রথমে এই শাস্ত্রের নাম হনুমানপন্থী ছিল, ক্রমে ক্রমে তার নাম হোমিওপ্যাথি হয়ে দাঁড়িয়েছে। ইংরেজ বেটারা বলে কিনা এ শাস্ত্র তার আবির করেছে, কিন্তু হনুমান যে সৃষ্টিকর্তা এটা মশায় তারা অস্বীকার করতে পারে না। বটে, এই ছোকরাটা তো দেখছি এই বাড়ি ভাড়া করেছে, তার বিষয় আসে আছে কিনা তা তো জানি না। এখন ভাড়ার টাকাটা আদায় হলে হয়। সর্বনাশ করেছে, সেই বেটা এ বাড়ির ভাড়া আদায় করতে এসেছে। এটা যে আমার নিজ বাড়ি নয়, ভাড়াটে বাড়ি, এইবার তো দেখছি সব প্রকাশ হয়ে পড়বে। এই বেটাকে এখন কি করে তাড়ানো যায়? এই যে বাবু, আমার হিসেবটা চুকিয়ে দিলে ভালো হয় না? অনেক দিন ধরে পড়ে আছে। এখানে কি, এইখানে কি, যাও যাও নিচে যাও, যাও যাও দপ্তরখানায় যাও, যাও দেখি। দপ্তরখানায় যাব? এই যাই মশাই। এমন তেরিয়া মেজাজের বাবু তো আমি আগে কখনো দেখিনি। মিষ্টি মুখে বললেই হয় যে যাও দপ্তরখানায় গিয়ে খাতানজির কাছ থেকে ভাড়ার টাকাটা চুকিয়ে নাও গে। তা তো নয় বাবা, আমাকে যেন একবারে খেতে এলো। সে কি রে, এ তো বাবুর খাতানজি তো ঢের। এখন ও বেটা যদি ওপরে আসে তাহলে তো মিথ্যে কথাটা প্রকাশ হয়ে পড়বে। তা কখনোই হতে দেব না, বেটা নিচে গেলে এমনই ঠুকে দেব যে প্রাণান্তেও আর এমুখও হবে না। আরে মশাই, আমার সরকারটা ভারী বিরক্ত করে তুলেছে, এই সময় কিনা হিসেব নিয়ে উপস্থিত। আচ্ছা আপনি বলুন, এই সময় কি হিসেব দেখবার সময়? তা হিসেব টিসেব বুঝি তুমি নিজেই দেখো। আগে হ্যাঁ, সব নিজের চোখে দেখতে হয়, নিজের চোখে না দেখলে কি আর চলে মশাই? এই কথা শুনে বাবু আমি বড় খুশি হলাম, কেননা বড় মানুষের ছেলেরা নিজের চোখে কিছুই দেখে না। আর একটা বাবু, তোমাকে আমি উপদেশ দিই, দেখো ঘরে বসে কখনোই থেকো না, একটা কোনো ভালো কাজকর্মের চেষ্টা দেখো। যদিও তোমার অতুল ঐশ্বর্য কিছুরই অভাব নেই, তবু একটা কাজকর্ম নিয়ে থাকলে খারাপ দিকে মন যায় না। গভর্নমেন্টে কাজ করে এমন কি কোনো বড় লোকের সঙ্গে তোমার আলাপ নাই? এই মুরব্বির জোর না থাকলে বাবু আজকাল কোনো কাজ পাওয়া যায় না। অনারেবল জগদীশ বাবুর সঙ্গে কি তোমার আলাপ আছে? তিনি একজন মস্ত বড় লোক। বলেন কি মশায়, তার সঙ্গে আমার আবার আলাপ নেই, বিলক্ষণ আলাপ আছে। এই তার সঙ্গে সর্বদা তোমার সাক্ষাৎ হয়? সাক্ষাৎ হয় না, আবার প্রতিদিনই সাক্ষাৎ হয়। তার বাড়িটি বড় চমৎকার দেখতে মশায়। এই দেখো আবার একটা মিথ্যে কথা কয়। আমি হলেন জগদীশবাবুর মোসাহেব। কই, আমি তো ওকে একদিনও আমাদের বাড়িতে যেতে দেখিনি। জগদীশবাবু আমার একজন মস্ত মুরব্বী, তিনি দুটো কর্ম আমার জন্য রেখেছেন, হয় বাঙ্গাল ব্যাংকের নয় ট্যাক্সালের দেওয়ানিপত্রটা তিনি সাহেব শুভকে বলে আমার করে দেবেন। এখন আমার ওর মধ্যে যেটা পছন্দ হয় আর কি। আর তিনি স্পষ্টই বলেন যে অলিক প্রকাশের মতো বিদ্বান, বুদ্ধিমান, সচ্চরিত্র, সত্যবাদী লোক শহরের মধ্যে অতি অল্পই আছে। তা বাস্তবিক, অলিক বাবুর মতো লোক আমি তো কোথাও দেখিনি বাবু। যে পৃথিবীতে গোলাপে কণ্টক আছে, বিদ্যুতে বজ্র আছে, পুষ্পকলিকায় কীট আছে, প্রতি পদে পদে অলিকতা, কুটিলতা, শঠতা, অলিকবাবু সে পৃথিবীর লোক নন। এ অতি সুখের বিষয়, অতি সুখের বিষয়। তা বাপু, এমন সুবিধে পেয়েও চুপ করে বসে আছো? এসো এসো, এখনই তোমায় জগদীশবাবুর কাছে যেতে হবে। এসো, আর আমিও তোমার সঙ্গেই যাচ্ছি। এই দুটোর মধ্যে একটা কর্ম যাতে তোমার শীঘ্র হয় তার জন্য বিশেষ চেষ্টা করতে হবে। আহা, এই সবে আপনি এখানে এসেছেন, এর মধ্যেই কাজকর্মে ঝঞ্ঝাটে যাবেন। আচ্ছা ভালো কথা, আমার এই বাড়িটা আপনি কেমন পছন্দ করেন?
বাড়িটা একটু ফাঁকা জায়গায় হলেই ভালো হতো, তা কথা আমাকে আগে বললেন না কেন মশাই? বিডিন স্কোয়ারের সামনে আমার একটা মস্ত বাড়ি আছে, সেই জায়গাটা বেশ ফাঁকা, তাহলে ঠিক আপনার মনের মতো হতো। এই তোমার আরেকটা বাড়ি আছে নাকি? আগে সে বাড়িটা তৈরি করতে আমার বেশি খরচ পড়েনি, হদ্দ 5 লাখ টাকা। খরচের মধ্যে একটা শুধু মিথ্যে কথা। বাড়িটি মশায় বড় চমৎকার, আগা গোড়া নতুন, বড় বড় ঘর আর সকল রকম সুবিধে আছে। সে বাড়ি দেখলে আপনি নিশ্চয় পছন্দ করতেন। সত্যি নাকি? সত্যি তা বেশ হয়েছে, আমি সেই বাড়িতেই থাকবো। যদিও এই বাড়ির 2টো মহল আছে, তবু তোমাতে আমাতে এখন একসঙ্গে থাকাটা ঠিক ভালো দেখায় না। কি আফসোস, কি আফসোস! আপনি যদি এর কিছু আগে বলতেন তাহলে বড় ভালো হতো। আমি এই এই কাল বাড়িটা বিক্রি করে ফেলেছি। কি, এর মধ্যেই বিক্রি করে ফেলেছ? হ্যাঁ মশায়, 1.5 লাখ টাকায়। যেমন বাড়ি তদুপযুক্ত দাম হয়নি যদিও, কিন্তু কিছু মেরামত বাকি ছিল তাই আর কি। এই যে বললে বাড়িটা আগা করা নতুন, আবার মেরামত বাকি? আবা আবা, আমার বলবার অভিপ্রায় তা নয়, মানে বাড়িটা নতুন সত্যি, কিন্তু ওই ওই একটা দেয়ালের গাঁথনি মজবুত ছিল না বলে আর কি খানিকটা মতন ভেঙে পড়েছিল, বুঝলেন তো? আজকাল গাঁথুনি কি কম মজবুত তা তো আপনি জানেন, সেই জন্যে 1.5 লাখ টাকা। ওই 1.5 লাখ টাকাতেই রাজি হয়ে গেলেন, মনে করলেন যথা লাভ। তা বাড়িটা বিক্রি করেছো কাকে? আগে যাকে বিক্রি করেছি তার নাম হলো গিয়ে লাটু ভাই, লোকটা খুব ধনী, আগে কলকাতাতেই একজন মস্ত দালাল ছিল, এখন কাজকর্ম সব ছেড়ে দিয়ে ওই বাড়িতেই বসে আছে আর কি। সত্যসিন্ধু বাবু, আপনার নামে একখানা পত্র আছে। ও, সেই টাকাটা দিতে হবে বটে, সেই হুন্ডিগুলো আবার কোথায় রাখলেন দেখি। দেখ পিসনি, যার সঙ্গে ভালোবাসা হয় তাকে ভালোবাসার চিঠি গোপনে পাঠাতে হয়। তুই যদি নভেল পড়তিস তাহলে এসব বেশ বুঝতে পারতিস। তোমরা দিদি ঠাকুরুন ন্যাকা পড়া জানো, তোমরা চিঠি পাঠাবে বই কি? আমরা মুখ্য লোক, আমরা অত কি জানি? তা বেশ, তা দেখ না, আমি একটা চিঠি লিখেছি, এই শোন দেখি কেমন হয়েছে। বল। শামিন, কি বলিলাম আমি? কি এখন আপনাকে এরূপ সম্বোধন করিতে পারি? কে বলে পারি না, অবশ্য পারি। সমাজ ইহার জন্য আমাকে তিরস্কার করিতে পারে, পৃথিবীর সমস্ত লোক আমার নিন্দা দেশ বিদেশে পরিঘোষণা করিতে পারে, কিন্তু এরূপ মধুর সম্বোধন করিতে কেহই আমাকে বিরত করিতে পারিবে না। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে স্পষ্টাক্ষরে বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, তুমি আমার স্বামী। যে অবধি আমাদের গবাক্ষ দ্বার দিয়া তোমার সেই হাস্যোজ্জ্বল মুখখানি দেখিলাম, সেই মুখখানি, সেই উষার প্রথম কিরণের ন্যায় মুখখানি, সায়াহ্নের প্রথম তারার ন্যায় মুখখানি, কমল বনে প্রথম শিশির বিন্দুর ন্যায় মুখখানি, প্রেমের প্রথম আলাপের ন্যায় সেই মুখখানি দেখিলাম, দেখিয়া মজিলাম, মজিয়া জ্বলিলাম, জ্বলিয়া মরিলাম না কেন? আর পারি না, পত্রের প্রতি ছত্র অশ্রুজলে সিক্ত হইতেছে, কত পত্র লিখিলাম অশ্রুজলে মুছিয়া গেল, আবার মুছিয়া গেছে, আবার লিখিয়াছি, আর পারি না, অশ্রুজলে আর কিছু দেখিতে পাইতেছি না। এইবার এইবার বিদায়, এইবার শেষ বিদায়, জন্মের মতো বিদায়। যদি নারী জন্মে বিধাতা এমন দিন লিখিয়া থাকেন, তবে একবার একবার তোমার সেই মুখখানি দেখিব, নয়ন ভরিয়া দেখিব, দেখিতে দেখিতে মরিব, জীবনে আর আমার কোনো সাধ নাই, তোমারই হেম। বালাই ষাট, তুমি দিদি ঠাকুরন মরবে কেন? ওরকম অলক্ষণে কথা কি বলতে আছে? যার কেউ নেই সে মরুক, তুমি মরবে কেন?
পালাই। তুই পাগল হয়েছিস নাকি? আমি কি সত্যি সত্যি মরতে যাচ্ছি নাকি? ভালোবাসার চিঠিতে ওরও একটু লিখতে হয়। তুই যদি নভেল পড়তে জানতিস না, তাহলে এসব সব বুঝতে পারতিস। একটা কথা ভুলে গিয়েছি, বিষবৃক্ষের সেই জায়গাটা তুললে হতো। যাক, আর কাজ নেই। দেখ পিসনি, তুই এই চিঠিটা কোনো রকম করে অলিক বাবুর হাতে দিতে পারবি? তা দিদি ঠাকুরুন পারবো না কেন? আমি লুকিয়ে দিয়ে আসবো এখন। বেশ বেশ, চোখে জল মোচ, দেখিস যেন কেউ না টের পায়। ওই বুঝি অলিক বাবু বুঝি এদিকেই আসছেন। বলি, হ্যাঁ গা বাবু, তুমি কি কিছুতেই শোধরাবে না? এ মাগি আবার কোথা থেকে এলো? তুমি প্রসন্ন দিদি ঠাকুরের দাসী? এসো এসো এসো। তা তোমার দিদি ঠাকুরুন ভালো আছেন? হ্যাঁ গা, ভালো আছেন। আমি তোমার দিদি ঠাকুরের কাছে কি দোষে অপরাধী যে তুমি আমার শোধরাবার কথা বলছো? তোমার দিদি ঠাকুরুন বই আমি তো আর কাউকে জানি না। না তা নয়, কর্তাবাবু বলেছেন যে আজ রাত্রির মধ্যে যদি তোমার একটা মিথ্যে কথা ধরা পড়ে, তাহলে তোমার সাথে দিদি ঠাকুরুনের বিয়ে দেবেন না। হ্যাঁ, আমার মিথ্যা কথা? হ্যাঁ, আমি মিথ্যা কথা কই? তাই দোষ কে দিলে? আমার মতন মিথ্যেবাদী আরাম বলো সত্যবাদী আর একটি খুঁজে বার করো দেখি। হ্যাঁ, না না না, তা বলছি না বাপু, কথাগুলো ডাগর ডাগর করে না বলে খাটো খাটো করে বলো। আমাদের কর্তা ডাগর ডাগর কথা ভালোবাসেন না। তা প্রসন্ন, সবসময় কি কথা ছোট হয়? কখনো খাটো কখনো ডাগর, যেটা সত্যি সেইটি তো আমায় বলতে হবে। জানলে প্রসন্ন, আমার সব কথাই সত্যি, মোদ্দা খানা সত্যি। তবে অত খুঁটিনাটি ধরতে গেলে চলে না। আর দেখো বাছা, যেটি হয়েছে ঠিক সেইটি বলতে আমার বড় ভালো লাগে না। ওর মধ্যে একটুখানি অলংকার না দিলে কথাগুলো খটখটে হয়ে পড়ে। কাঠখোট্টার মতো নেহাত ওই ডাল রুটি খেগো কথাগুলো কি ভালো লাগে? ভদ্রলোকের সঙ্গে কথা কইতে গেলেই পাঁচ রকম সাজিয়ে বলতে হয়, না হলে যে আমাকে অসভ্য বলবে। তত কথায় কাজ কি? এবার তোমাকে বেশ বুঝিয়ে দিচ্ছি, মানুষ কি শুধু ভাত খেয়ে বাঁচতে পারে? ভাতের সঙ্গে ডাল চাই, মাছের ঝোল চাই, কালিয়ে চাই। বাবু, কিন্তু একটা মাছ চচ্চড়ি আর অম্বল পেলে সব ভাতগুলো খেয়ে ফেলতে পারি। আর তাই বলছি, তুই এখন বুঝলে তো? এখন বুঝেছি, আমিও তো তাই বলি বাপু। তবে আর কেন, যাও 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 যাও। হ্যাঁ দেখো বাবু, এই দিদি ঠাকুরুন তোমাকে এই চিঠি দিয়েছেন। দেখি, ও বাবা, এর মধ্যে স্বামী গাছে না উঠতেই এক কাঁদি। তা হয়েছে ভালো, মেয়েটাও দেখতে মন্দ নয়, আর সত্য সিন্ধুর টাকাও ঢের। মেয়েটার তো পছন্দ হয়েছে, এখন বাবা বেটার চোখে ধুলো দিতে পারলেই হয়। মেয়েটার পেটে কিছু বিদ্যে আছে দেখছি, যেরকম লিখেছে আমার চোদ্দ পুরুষও অমন লিখতে পারবে না। মেয়েটা দেখছি আমার প্রেমে একেবারে মজে গেছে। তা আমাকে দেখতে তো নেহাত মন্দ নয়, মজবে এইবার না কেন? লিখেছে দেখি, হ্যাঁ, দেখিলাম দেখিয়া মুজিলাম, মুজিয়া জ্বলিলাম, জ্বলিয়া মরিলাম না কেন? আহা বালাই, মরবে কেন? লিখে জবাব দেওয়া তো আমার কর্ম নয়, মুখেই জবাব দেওয়া যাক। আমার পেটে যত রসিকতা আছে এইবার সব একেবারে টেনে টুনে বার করতে হবে। আমার চেয়ে মেয়েটার বিদ্যে থাকতে পারে, কিন্তু রসিকতায় আমার সঙ্গে আর পারতে হয় না। পেট থেকে পড়েই বিদ্যে সুন্দর পড়তে আরম্ভ করেছি। দেখো প্রসন্ন, তোমার দিদি ঠাকুরনকে বলো যে অবধি আমি তাঁর সেই পদ্মপলাশ লোচনবধ চক্ষু যুগল, তাঁর সেই সুকোচঞ্চুবধ ঠোঁট যুগল, তাঁর সেই অজাত লম্বা হাত যুগল এবং তাঁর সেই গজেন্দ্র গমনবধ শ্রীচরণ কমলে সুদর্শন করেছি, সেই অবধি আমিও মজেছি, মজেছিও বটে, মরেছিও বটে। দেখো প্রসন্ন, তোমার দিব্যি সেই অবধি আমার আর আহার নিদ্রে নেই, সদা সর্বদা অষ্টপ্রহরী তোমার দিদি ঠাকুরন ধ্যানেতেই মগ্ন আছি। আবার তাতে তো এখন বসন্তকাল, বসন্তকালের যে কি বিরহ যন্ত্রণা তা তো তুমি জানো প্রসন্ন। যখন কোকিল কুহু কুহু করে ঝংকার দিয়ে ওঠে, যখন গুম গুম শব্দে আমার প্রাণে কে যেন কিল মারতে থাকে, যখন চাঁদের জোছনা ফোটে, তখন এমনি গরম হয়ে ওঠে যে শরীরটা একেবারে শিক কাবাব হয়ে যায়, গা ময় মস্ত মস্ত সব ফোসকা পড়ে। দেখো প্রসন্ন, এখনো তার দাগ মিলায়নি, দেখো দেখো দেখো। আর যখন আমি বিছানায় শুই, তখন যে সূর্যি কণ্টকটা উপস্থিত হয় তার আমি কি বলবো একবারে
পাশ, একবার ওপাশ, একবার এপাশ, একবার ওপাশ, ক্রমাগত ছটফট করতে হয়। কে বলে বিছানা বিছানা? অন্যের পক্ষে যাই হোক, আমার পক্ষে প্রসন্ন সে বিছাই বটে, কটকট 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 করে ভয়ানক কামড়াতে থাকে। এইসব যন্ত্রণার কথা তোমার দিদি ঠাকুরনের কাছে সব নিবেদন করো প্রসন্ন। আর যদি কোনো রকমে তার দর্শন পাওয়া যায় তবে তো কথাই নেই। তোমার দিদি ঠাকুরনকে বলো আমি তার জন্য তৃষিত চাতকিনী ন্যায় অপেক্ষা করে আছি। তা বলবো। সত্যসিন্ধু বাবু তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে যে আপত্তির কথা বলছিলেন, প্রসন্নর কথার ভাবে এতক্ষণে তা বুঝতে পারলেন। এবার খুব সাবধান হয়ে কথা কইতে হবে। কিন্তু আমার কেমন একটা বদ অভ্যেস হয়ে গেছে যে মিথ্যা কথাগুলো কেমন যেন হঠাৎ হঠাৎ মুখ দিয়ে কেবের বেরিয়ে পড়ে। শুনছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু। এই নাটকটির আরও একটি পর্ব রয়েছে। সমগ্র নাটকটি সমাপ্ত হবে দ্বিতীয় পর্বে। শুনতে থাকুন শোনো না, এবং অবশ্যই শুনুন অলীক বাবু।